জান্নাতে প্রবেশ করার পর্যন্ত মানুষের বিপদ আর বিপদ তাই সবসময় প্রত্যেকটা মানুষের বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আমল করা প্রয়োজন তাই বেশি বেশি দূরত শরীফ আর ইসতেক ফার যদি আমরা আমল করি বেশি বেশি দূরত পড়ি এবং বেশি বেশি ইস্তেক ফার পাঠ করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইবরাহিম ওয়া আলা আলী ইব্রাহিম ইন্নাক হামিদুম মাজিদ লহ মাবারিকা আলা মুহাম্মাদি ওয়ালা আলী মুহাম্মাদ কামা বারাকতা আলা ইবরাহিম ওয়া আলা আলী ইব্রাহিম ইন না কাহামিদ উম মাজিদ স্তেখ বিভিন্ন রকম স্তেক ফাহার আছে যার যেটা পছন্দ সেটা পড়বেন বেশি বেশি শায়েদ আলি স্তেক ফাহার পড়বেন তাছাড়া আরও ছোট করে ইস্তেখ পাঠ করা যায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ হে আল্লাহ আমাদের হেদায়েতের উপর রাখুন হে আল্লাহ আমাদেরকে সর্বত্র হেদায়েতের উপর রাখুন আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া কেউ হেদায়েত লাভ করতে পারে না তাই বেশি বেশি আল্লাহর কাছে হেদায়ত চাইতে হবে আমরা যেন বেশি বেশি আল্লাহর কাছে হেদায়ত চাইতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন এবং আমাদেরকে হেদায়তের উপর টিকে থাকার তৌফিক দান করুন আমিন সুমা আমিন আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন আমিন